দশম শ্রেণীর ছাত্ররা, আমি চতুর্থ অধ্যায় আলোচনা করছি। ভারতসভা বিষয়ে আমি আগে কিছুটা আলোচনা করেছি, সেই সূত্র ধরেই আমি এখন বাকি অংশটা আলোচনা করছি। বাকি অংশ বলতে ইলবার্ট বিল বিষয়ে ভারতসভা কী ভূমিকা ছিল। ব্রিটিশ শাসনকালে ভারতীয় বিচারকদের অধিকার ছিল না শ্বেতাঙ্গ বা ইউরোপীয়দের বিচার করার। ইউরোপীয় বিচারক যে যোগ্যতায় শ্বেতাঙ্গ এবং ইউরোপীয়দের বিচার করতেন, সেই একই যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও ভারতীয় বিচারকরা কিন্তু পারতেন না ইউরোপীয় বা শ্বেতাঙ্গদের বিচার করতে। ফলে খুব স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারছো যে বৈষম্য বা জাতিগত বিদ্বেষ কতটা ছিল। লর্ড রিপন তুলনামূলকভাবে অন্যদের থেকে উদার মনোভাবাপন্ন ছিলেন। তার পরামর্শে তার আইন সচিব ইলবার্ট একটি বিল রচনা করেন, যে বিলে ভারতীয়দের এই অধিকারটা দেওয়া হয়েছিল যে ভারতীয় বিচারকরা শ্বেতাঙ্গ বা ইউরোপীয়দের বিচার করতে পারবে। যেহেতু ইলবার্ট রচনা করেছিলেন, তাই এই বিলটির নাম ইলবার্ট বিল। স্বাভাবিকভাবেই শ্বেতাঙ্গ বা ইউরোপীয়রা এই বিলের বিরোধিতা করেছিল। হাইকোর্টের ব্যারিস্টার ব্রানসনের নেতৃত্বে শ্বেতাঙ্গ তারা তীব্র আন্দোলন গড়ে তুলল। ভারতসভাও কিন্তু তাদের যে আন্দোলন, অর্থাৎ শ্বেতাঙ্গদের আন্দোলনের বিরুদ্ধে প্রতি আন্দোলন গড়ে তুলল। ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত বাধ্য হয়েছিল শ্বেতাঙ্গদের আন্দোলনের চাপে এই ইলবার্ট বিলের বেশ কিছু উদারনৈতিক ধারার সংস্কার করতে, পরিবর্তন করতে। তাহলে এই আন্দোলন থেকে যেটা পরিষ্কার হলো, যে বোঝা গেল যে ইংরেজ এবং ভারতীয়দের মধ্যে জাতিগত বিদ্বেষ কতটা। তা এই আন্দোলন ফলে বা এই আন্দোলনের জন্য আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজ এবং ভারতীয়দের জাতিগত বিদ্বেষ আরো তীব্র হয়েছিল। দ্বিতীয়ত, বোঝা গেল যে একমাত্র সংঘবদ্ধ আন্দোলনের মাধ্যমেই কিন্তু ব্রিটিশ সরকারের নীতি এবং দাবি দেওয়া, ব্রিটিশ সরকারের নীতি এবং তাদের কার্যাবলীকে প্রভাবিত করা যাবে বা সম্ভব হবে। ভারতীয়রা যতদিন পর্যন্ত পূর্ণ স্বাধীনতা লাভ না করছে, ততদিন পর্যন্ত তাদের জাতীয় মর্যাদা লাভ করা সম্ভব নয়। তাহলে এই বিষয়গুলো সুস্পষ্ট হয়ে উঠল। এই পরিপ্রেক্ষিতেই 1885 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে কলকাতার অ্যালবার্ট হলে একটি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো, যে সম্মেলনে ভারতবর্ষের বিভিন্ন স্থানের, প্রায় বলা যায় প্রতিটি স্থানের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। এই সম্মেলন যখন শেষ হয়, তারপর 1885 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে জাতীয় কংগ্রেসের সভা অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হচ্ছে। তাহলে এই সময় কিন্তু ভারতীয়রা উপলব্ধি করেছিল যে একটি সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রয়োজন আছে। তাছাড়া ভারতীয়দের পক্ষে কখনোই ব্রিটিশ সরকারের কার্যাবলীকে প্রভাবিত করা সম্ভব হবে না, এবং তার জন্য যেটা দরকার সর্বভারতীয় স্তরে সংঘবদ্ধ আন্দোলন। তাহলে ভারতসভা সম্পর্কে আমাদের আলোচনা এখানেই শেষ হলো। প্রশ্নগুলো কি কি হতে পারে আমি আরেকবার আলোচনা করছি। কত সালে ভারতসভা প্রতিষ্ঠিত হচ্ছে, যারা উদ্যোক্তা ছিলেন তাদের মধ্যে প্রধান কে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কেমন ছিল, এছাড়া ভারতসভার উদ্দেশ্য এবং কার্যাবলী লেখো এইভাবে না দিলেও ভারতসভার ভাগ ভাগ করে আসতে পারে, যেমন ইলবার্ট বিল সংক্রান্ত বিষয়ে ভারতসভার ভূমিকা, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা
ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এবং অস্ত্র আইনের ক্ষেত্রে ভারত সভা কি ধরনের আন্দোলন গড়ে তুলেছিল, সিভিল সার্ভিস পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ভারত সভার ভূমিকা। তাহলে এইভাবেই তোমাদের প্রস্তুতি নিতে হবে। এখন এই পর্যন্তই।